সাদ্দাম হোসেন আপনি লিখেছেন, আমার দুজন কন্যা সন্তান তিন দিন জীবিত থাকার পরে মারা যায়, এতে আমরা মর্মাহত। আমি এবং আমার স্ত্রী সকলেই সান্ত্বনা সান্ত্বনা দিয়ে থাকি। আমার কন্যাদের জানাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের সুপারিশ করবে কথাটা কতটুকু সত্য, তাদের আকিকা দেওয়ার প্রয়োজন আছে কিনা, যদি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত তারা বেঁচে না থাকে, তার আগে মৃত্যু হতে আকিকা দেওয়ার প্রয়োজন নাই, সপ্তম দিন যদি বেঁচে থেকে থাকে তাহলে তাদের সপ্তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যাই হোক, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, তার আপনার জান্নাতের পথ পরিষ্কারকারী হবে, জান্নাতে অভ্যর্থনা করবে যদি আপনি জীবনাবলের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি তার ছোট বাচ্চা মৃত্যুর পর তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমার সন্তান যদি তোমার জান্নাতে তোমাকে অভ্যর্থনা করতে আসে তাহলে সে তোমার কাছে কেমন লাগবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে এই নেয়ামতটি পাওয়া যাবে ইনশাআল্লাহ বিধানে যদি সবর করা যায়। আয়না তো উনি আপনি লিখেছেন, শীতকালে কি মেয়েরা জ্যাকেট করতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই, মেয়েদের পোশাক মেয়েরা পরবে, পুরুষদের পোশাক পুরুষরা পরবে। তবে বাইরে যখন বের হবে, বিশেষ করে আপনার পুরুষের বেশভূষা বা পুরুষের পোশাক আশাক যেন না পরে, সেটা খেয়াল রাখবে, মানে তাদের সাদৃশ্য যেন না পরে। কখনো আপনি ঘরে মনে চাইলে একজন পুরুষের জ্যাকেট পরলেন, চাদর পরলেন, তাতে কোনো অসুবিধা নেই, মানে সচরাচর তাদের বেশভূষা গ্রহণ করে চলা সেটা হলো নিষিদ্ধ। আর জ্যাকেট পরতে কোনো অসুবিধাই নেই, যে কোনো পোশাকই পরতে পারে, সেটা নিষেধাজ্ঞা নাই।